ফুটবল বিশ্বকাপ মূলত শুরু হতে যাচ্ছে আজকে দুদিন পর। হ্যাঁ, হয়তো ভুল বলছি না, ঠিকই বলছি। কারণ হলো যে আজকেই মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা, এবং এই লিওনেল মেসির খেলাটা রয়েছে মূলত এশিয়ান জায়ান্ট হিসাবে খ্যাত সৌদি আরবের সাথে। এই সৌদি আরবের সাথে, যেখানে আর্জেন্টিনার এর আগে মোটামুটি চারবার দেখা হয়েছিল, কিন্তু চারবার দেখা হয়ে গেলেও সেখানে তারা মাত্র দুটি ম্যাচে ড্র করেছিল আর দুটি ম্যাচে তারা হেরেছিল। আর এই খেলাগুলো অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় অন্তত 30 বছর আগে, মানে এরপরে তাদের সাথে বিশ্বমঞ্চে আর দেখা হয়নি। বাস্তবিকভাবে এখানে বিষয়টা হলো, যেখানে আজকের এই ম্যাচে আর্জেন্টিনা কি সৌদি আরবকে উড়িয়ে দেবে গোলের বন্যায়? অবশ্যই এরকম একটা বার্তা কিন্তু তারা আগেই দিয়ে রেখেছে, কারণ সৌদি আরবের পাশাপাশি এবং সমপর্যায়ের একটা শক্তি ইউনাইটেড আরব আমিরাত, মানে এই প্রস্তুতি ম্যাচে খেললো কিছুদিন আগে, যেখানে 5-0 গোলে কিন্তু জিতেছে আর্জেন্টিনা। ঠিক আছে, সৌদি আরব কিন্তু আসলে আর্জেন্টিনার ধারে কাছেও নেই কোনো দিক দিয়ে, কারণ তারা র্যাঙ্কিং এ রয়েছে 49 নম্বর পজিশনে রয়েছে সৌদি আরব, অন্যদিকে আর্জেন্টিনা রয়েছে সুপার 3 বা 3 নম্বর পজিশনে। এখান থেকে বোঝা যাচ্ছে তাদের শক্তিমত্তার বিচারটা কত, মানে কতটা তফাত। অন্যদিকে খেলার কথা যদি বলেন, সর্বশেষ 5টি ম্যাচে সৌদি আরব যেখানে মাত্র 2টি ম্যাচ জিতেছে আর 2টি ম্যাচ ড্র করেছে, আবার 1টি ম্যাচ তারা হেরেছেও। এখানে এই যে তারা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচে একটার বেশি গোল করতে পারেনি। আবার একটা ম্যাচে কিন্তু, আবার যেটা মূলত তারা ড্র করেছিল আর ওই আমেরিকার সাথে, সেখানে কিন্তু তারা গোল শূন্য ড্র করেছে, মানে কোনো গোল করতে পারেনি, সেখানে গোল শূন্য ড্র হয়েছিল। অন্যদিকে আপনি যদি আর্জেন্টিনার দিকে তাকান, তাহলে কিন্তু তারা 5 ম্যাচের মধ্যে 5টাতেই জিতেছে এবং প্রত্যেকটিতে 4টি করে গোল করেছে, 3টি করে গোল করেছে সর্বনিম্ন, এবং 5টি গোল করেছে সর্বশেষ আরব আমিরাতের সাথে। এবং শুধু এইটুকুই নয়, গত 3 বছরের মধ্যে একটা ম্যাচও হারেনি আর্জেন্টিনা, এবং সেখানে কিন্তু আর্জেন্টিনার এইটুকুই না, আরো বেশ কিছু তাদের বিষয়টা হলো, যেখানে কিন্তু এই 3 বছরের মধ্যে তারা কোপা আমেরিকার মতো একটা বিশ্ব, যেটাকে বলা হয় দ্বিতীয় বিশ্বকাপ, বা যেটাকে মানে সেমি বিশ্বকাপ বলা যেতে পারে, কারণ যে জায়গায় আর্জেন্টিনা, ব্রাজিল, চিলির মতন দলগুলো খেলে, বলিভিয়া বা এই ধরনের, মানে আপনার আমেরিকার যে দলগুলো রয়েছে, দলগুলো মূলত এখানে খেলে থাকে, সে জায়গায় কিন্তু আপনার কোপা আমেরিকা জেতা মোটেও 4টিখানি কথা নয়। অন্যদিকে কিন্তু আসলে আর্জেন্টিনার যে বর্তমান টিমিং পারফরমেন্স ছিল, এক কথায় দুর্দান্ত, কারণ এই টিমের মধ্যে রীতিমতো স্পাইডারম্যান খেলো। আর্জেন্টিনার যে গোলকিপার রয়েছেন মার্টিনেস, তিনি কিন্তু রয়েছেনই, এবং সেই সাথে বিশ্ব সেরা ডিফেন্সিভ, যেখানে ওটামেন্ডি, টাগলাফিকো সহ বেশ কিছু উদয়মান এবং সিনিয়র সব মিলিয়ে দুর্দান্ত একটা ডিফেন্সিভ রয়েছে। অন্যদিকে আপনি যদি মিডফিল্ডের কথা বলেন, সেখানেও কিন্তু অনেক দুর্দান্তভাবেই, খুব ভালোভাবেই সেখানে রয়েছে ডিপলের মতন খেলোয়াড়গুলো রয়েছে, এবং সেই সাথে আরও দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে। এবং অন্যদিকে আপনি যদি স্ট্রাইকের কথা বলেন, সেখানে তো পাওলো দিবালা, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, অনেক অনেকগুলো আপনার যেটাকে বলে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং সেরা অ্যাটাকিং পজিশন রয়েছে, এবং যেখানে মূলত আর্জেন্টিনার যদি আপনি সর্বদিক দিয়ে বিচার বিশ্লেষণ করেন, তাহলে আজকের এই সৌদি আরবের ম্যাচে সৌদি আরবকে রীতিমতো গোলের বন্যায় ভাসিয়ে দেবে যেমনটা দিয়েছিল আরব আমিরাতকেও। এবং এক চাইতেও বেশি বা অ্যাগ্রেসিভ কিছু না করে মূলত আর্জেন্টিনা থামবে না বলেই গত পরিসংখ্যান এবং এখনকার বাস্তবিক অবস্থা এটাই মনে হচ্ছে। সব মিলিয়ে আর্জেন্টিনা আজকের ম্যাচে বড় একটি জয় পাবে বলেই আমি মনে করছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের খেলা বিশ্লেষণ। আশা করছি এই খেলা বিশ্লেষণটি আপনি একমত হবেন, আর যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি দ্বিমত হন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে আপনার দ্বিমতের জায়গাটি আপনি জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচের বিশ্লেষণ জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।